আজকে হচ্ছে আমাদের খুব সুন্দর একটা গান জাদুকরি গানটা অলরেডি রিলিজ করে গেছে সোশ্যাল মিডিয়াতে তো এই যে গানটা রিলিজ করেছে এই রিলিজটার এই রিলিজের উদযাপন করতে এসেছি আজকে আমরা আজ আমাদের সমগ্র কন্টেন্ট ক্রিয়েটরস ইউনিভার্সিটি যারা যারা এসেছো তাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ ফর টেকিং আউট টাইম টুডে গণমাধ্যমের বন্ধুরা যারা সবাই এসেছো তাদেরকে আর নতুন করে ধন্যবাদ বলার কিছু নেই তোমরা দুপুর থেকে এখানে অপেক্ষা করছো অনেক রকমের বাইকস নিয়েছো তার জন্য অশেষ ধন্যবাদ ক্রিকেট 25তম আমাদের এখন ওয়েব সিরিজ আপনারা দেখেছেন গত সপ্তাহে ট্রেলার লঞ্চ হয়েছে একটা অসাধারণ গানও দেখেছেন আপনাদের সামনে অলরেডি সোশ্যাল মিডিয়ায় এসে গেছে আজকে বাকি দুটো গান নিয়ে আমরা আলোচনা করব গাওয়াও হবে আমি বেশি সময় নেব না এই পুরো যাত্রাপথ এই পুরো জার্নিটা কেমনভাবে শুরু হয়েছিল দ্য ডিরেক্টরিয়াল প্রসেস দ্য ড্রিম দ্য অ্যাডভেঞ্চার সেগুলো দিয়ে শুরু করব আমার পাশেই আছে আমার ভ্রাতৃসম প্রসেনজিৎ বিশ্বাস প্রসেনজিৎ শ্যাল টেক আস থ্রু হাউ দ্য জার্নি স্টার্টেড আর কিরম ভাবে আমরা এরকম একটা ইতি মেমোরিজ এই স্মৃতি উদযাপনটা করলাম এই যাত্রাটা শুরু হয়েছিল 2001 সালে কারণ এই গল্পটা যখন উপন্যাসটা পড়েও তখন বলে যে এইটাকে নিয়ে একটা ছবি করা যায় তো তখন ওটা ভেবেছি একটু রিভার্স করে কিছু করা যায় তারপরে বিভিন্ন বিষয় নিয়ে ওয়েব টিআইআই পড়তে চলে যায় আমি আমার মতো কলেজে চলে যাই গ্রাজুয়েশন কমপ্লিট তারপরে আবার যে যার নিজের মতো কাজে ব্যস্ত হয়ে পড়ে তারপরে আবার একদিন ফোন করে বলে রাত্রিবেলা যে আচ্ছা শোন আমি ভাবছি যে আমার এই জীবনের শেষ সময় পৌঁছে এসে অনেক কাজ করে এসেছি কিন্তু এই যে দুটো কাজ আমি করলাম সমদর্শী এবং ক্লিকের সঙ্গে অসম্ভব ভালো লাগার দুটো কাজ আর সমদর্শী অভিনেতা মানে নির্দেশক যখন অভিনেতা হয় যে কোনো অ্যাক্টরেরই পারফরমেন্স লেভেল উঠে যায় সরি ফর বিং লেট ফার্স্ট অফ অল বাট ইতি মেমোরিজ ইজ আ ওয়ান্ডারফুল সিরিজ মেড বাই সমদর্শী শ্রাবণ মিউজিক করেছে আই এম ভেরি লাকি বিকজ রিতম এবং শ্রাবণের যে কম্বিনেশনটা কথা এবং সুরের সেটা এক্সিকিউট করতে পারাটা বা সেটা এক্সিকিউট করতে পারার চান্স পাওয়াটা ইজ আ ওয়ান্ডারফুল থিং বিকজ দে আর ক্রিয়েটিং ম্যাজিক বোথ অফ দেম আর রিয়েলি ইয়াং কম্পেয়ার টু দ্য রেস্ট অফ দ্য পিপল হু আর ওয়ার্কিং রাইট নাও বাট দে আর রিয়েলি ডুইং সাম ইনক্রেডিবল স্টাফ প্রত্যেকবার এর আগে আমি একটা গান গেয়েছি এই দুজনের কম্বিনেশনে যেটা রিতমের লেখা এবং শ্রাবণের শ্যুট করা সেই গানটাও ওয়াজ ইনক্রেডিবল এবং এই গানটা গাইতে গিয়ে আই ওয়াজ সার্টেন অ্যাবাউট ইট নিজে গেয়েছি বলেই হয়তো বলছে এটা এই গোটা সিরিজটা সব থেকে ভালো গান খুব বেশি কথা বলে সময় নষ্ট করবো না আজকের দিনটা সৌমদা যেটা বললো শুধুমাত্র আমাদের অভিনেতা অভিনেত্রীদের দিন তো নয় আজকের দিনটা একটা সঙ্গীতপূর্ণ দিন সেই গানের জার্নিটা চলুক আমি যেটা বলবো ক্রিকেট সঙ্গে আমার অভিজ্ঞতা ভীষণ ভালো সমদর্শীদার সঙ্গে এটা আমার সমদর্শীদার পরিচালনা এটা আমার প্রথম কাজ তো ভীষণ ভালো অভিজ্ঞতা সমদর্শীদা ভীষণ সাহায্য করেছেন সমদর্শীদা সাহায্য না করলে এই চরিত্রটা কোনোদিনও মানে রাধা আমার চরিত্রের নাম অয়ন্তিকা কোনোদিনও রাধা হয়ে উঠতে পারতো না আমার জন্য একটু কঠিন ছিল কারণ রাধা তো একজন বারবণিতা একজন বারবণিতাকে আমি কখনো সামনে থেকে দেখিনি তো সেক্ষেত্রে ওনারা কিভাবে বাঁচেন কিভাবে হাঁটা চলা করেন কিভাবে মানে ওনাদের সমস্ত যে জীবন চারণটা জীবন চর্যাটা সেটা আমার জন্য পরিচিত ছিল না হারিয়ে যেতে যেতে তুমি কি কোনো মতে খুঁজে ফেরো আমাকে কতটা দূরে গেলে ঠিকানা যায় ভুলে একে একে সকলে আমি সবার কাছে বলো খুঁজে তোমায় পাই কেমন করে আমি সব কটি পথ ঘুরে দেখি তুমি সমান দূরে আমি সব কটি পথ ঘুরে দেখি তুমি সমান দূরে আমি সব কটি পথ ঘুরে দেখি তুমি সমান দূরে আমি সব কটি পথ ঘুরে দেখি তুমি সমান দূরে নমস্কার
আমার নাম অভিষেক চক্রবর্তী, আমি একজন সিঙ্গার সং রাইটার এবং আমরা আজকে সবাই এখানে একত্রিত হয়েছি কারণ ইতি মেমোরিজের একটা মিউজিক লঞ্চ এবং গেট টুগেদার আজকে হচ্ছে। ইতি মেমোরিজ আপনারা সবাই ইতিমধ্যে নিশ্চয়ই দেখেছেন, ক্লিকে আপনারা ট্রেলার দেখতে পাবেন, এই খুব শিগগিরই আসছে এবং সেখানে আমি একটা ছোট্ট ভূমিকা পালন করেছি এই গোটা ওয়েব সিরিজটার মধ্যে। আমি একটা গান গেয়েছি এইখানে, এই গোটা সিরিজটাতে তিনটে গান রয়েছে, তিনটেই অসাধারণ গান, তিনটে গানই মিউজিক ডিরেক্ট করেছেন শ্রাবণ এবং আমি তার মধ্যে একটা গান গাওয়ার সুযোগ পেয়েছি যেই গানটার নাম একা থাকার গান এবং ইটস আ বিউটিফুল সং ফুল অফ নস্টালজিয়া। মানে আমার গান যারা শোনেন তারা জানবেন যে আমি বরাবরই একটু প্রাচীনপন্থী, আমার নিজের গানের ক্ষেত্রেও তাই এবং সেই জন্য এই গানটা যখন আমাকে শ্রাবণ বলল যে অভিষেক দা গাইবে, আমি তখন শুনে না মানে ইট ফেল্ট লাইক ইটস ওয়ান অফ মাই ওন সংস এবং খুব আনন্দ করে আমরা রেকর্ড করেছি, গেয়েছি এবং আমি নিশ্চিত যে আপনাদের গোটা সিরিজটা খুব ভালো লাগবে, গানগুলো প্রত্যেকটা গানই আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। প্রথম গান সবসময় খুব স্পেশাল হয় সেটা যাই হোক এবং সেটা যদি এরকম একটা গান হয় মানে গানটা শুনে ওয়াজ ব্লোন অ্যাওয়ে, আমি এত গান গাই আমার নিজের লেখা অন্যের লেখা, এই গানটা আমি যখন শুনেছিলাম ইট জাস্ট ক্লিক লাইক আ ক্লিক। সুতরাং আমার ধারণা আপনাদের সবার সুন্দর লাগবে, আপনারা শুনবেন, আমি এখনো ভিজুয়ালদের সাথে দেখিনি, তাতেই আমি নিজেই নিজের গান এখন লুপে শুনছি, আই এম সো অবসেসড উইথ দ্য সং। আমার ধারণা যখন এর উপর ভিজুয়ালস পড়বে, যখন আপনারা দেখবেন, তখন ইউ উইল বি ব্লোন অ্যাওয়ে। টাইপরাইটারে লেখা চিঠি পে কান্না খা পারফিউম ভোডকার গন্ধ একটা যেভাবে সিরিজের ছবি সং ছবি এই ওয়েব সিরিজের সঙ্গীত সম্পর্কে নতুন করে কিছু বলবার বা কোনো কথা বা কোনো শব্দ নতুন করে আমার মাথায় এই মুহূর্তে আসছে না। এই পুরো কাজটা করতে করতেই এই 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 পুরো প্রসেসটার মধ্যে একটা অদ্ভুত রকমের লিরিক্স গান সুর সেগুলোর মধ্যে আমরা ছিলাম, ইভেন যখন আমরা সিনগুলো তৈরি করছিলাম সেই সিন বেল্টের মধ্যেও অদ্ভুত রকমের প্রেজেন্স ছিল শ্রাবণের, গানগুলো যখন তৈরি হচ্ছে তখন সিনগুলোর মাধ্যমে আসছে তখন কীভাবে গানটা প্লে করা হবে, এক্স্যাক্টলি কোন নোটে প্লে করা হবে, এবং একটা অদ্ভুত আবহাওয়া তৈরি করেছিল শ্রাবণ, যেটা আমার কাছে রিমার্কেবল মনে হয়েছে। এবং আরও যেটা আমার মনে হয়েছে যে শুভমুক্তি আসন্ন, তো আমাদের মনে হয় সবাই মিলে যদি আমরা যদি এই প্ল্যাটফর্মটা থেকে মানে আমরা ক্যাবিন 17 এই জায়গাটায় আমরা এই অনুষ্ঠানটা করলাম, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমার মনে হয় আপনারা সবাই দেখুন, ভাল লাগবে। আর এই গল্পটাতে শুধু শহর কেন্দ্রিক চরিত্রদেরকে নিয়ে যে গল্পটা কেন্দ্র করে তা নয়, প্রান্তিক অনেক চরিত্ররা আছে এবং অনেক বিভিন্ন তারা যারা বিভিন্ন শ্রেণীর লোকজন তারাও কীভাবে চরিত্রগুলোর মধ্যে ঢুকে পড়ে গিয়ে নিজস্ব রাস্তা খুঁজে নিচ্ছে, আমার মনে হয় সেই সেলিব্রেশনের গল্প, যেটা আমাদের ক্রিসমাসের জন্যে যে আনন্দটা হয় বা ঈদের জন্যে যে আনন্দটা হয়,
তো এই নিউ ইয়ারের যে আনন্দটা হয়, সো এই থ্যাংক ইউ। আজকের প্রোগ্রামটা হচ্ছে প্রথমত আমাদের মিউজিকটা অলরেডি সোশ্যাল মিডিয়াতে ফ্লোট করা হয়েছে, কিন্তু আজকে এটা অফিসিয়ালি আমরা এটাকে গানটাকে আমরা রিলিজ করছি। আর এর মধ্যে যারা গানটা শুনেছে, মানে আমি তো শোনার পর থেকে আর অন্য কিছু শুনছি না, এতই মিষ্টি সুন্দর একটা, ভীষণ মেলিফ্লুয়েন্স, ভেরি মেলোডিয়াস একটা গান, খুব সুদিং, প্রাণকে ঠান্ডা করে দেয়। আর শ্রাবণ ছোট্ট ছেলে, ও সমস্ত কৈশোর্য তারুণ্যের আনন্দ নিয়ে গানটা বানিয়েছে, বোঝা যাবে গানটা শুনলে। আর গল্পটাও এত সুন্দর, মানে সোচ্চারে বলতে হবে কলকাতা তুমি কি সুন্দর। হ্যাঁ, এই ছবিটা দেখবেন সবাই, গানটাও শুনবেন, খুব 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 ভালো লাগবে। এটা খালি প্রেমের গান গল্প নয়, এটা গানের গল্প, কলকাতার গল্প। আপনাদের মধ্যে যারা এখন ছোট, যারা এখন যৌবনে আছেন, তাদেরও কৈশোর তারুণ্যের গল্প, আমাদের মতো যারা আমাদের বড় হয়ে গেছি, ছেলেপুলেরা বড় হচ্ছে, সেই সময়ের গল্প, কাজী বড্ড সুন্দর মিষ্টি একটা প্রেমের গল্প, সবাই দেখুন, ভালো লাগবে। নমস্কার। নমস্কার, আমি শ্রাবণ ভট্টাচার্য। ইতি মেমোরিজের ট্রেলার লঞ্চ হয়েছে, আমি এই সিরিজে মিউজিক করেছি। তিনটি গান রয়েছে আমাদের, একটি গান ঈশান মিত্রের গাওয়া, একটা অভিষেক চক্রবর্তীর গাওয়া, এবং একটি গান দুর্নিবার সাহা এবং অমৃতা সিং এনাদের গাওয়া। অরিত্র সেনগুপ্ত লিরিক্সটা লিখেছেন দুটো গানের, প্রথম দুটো গান জাদুকরি এবং একা থাকার গান, এবং যে গানটি দুর্নিবার সাহা এবং অমৃতাদির গাওয়া সেই গানটার লিরিক লিখেছেন ইমতিয়াজ মাহমুদ, বাংলাদেশের একজন কবি, তার লেখা হচ্ছে হুক লাইনটা, এবং রিতম সেন। ট্রেলার আপনারা দেখেছেন, ইতিমধ্যে একটি গানও রিলিজ করেছে ঈশান মিত্রের গান, আপনারা প্লিজ শুনবেন, জানাবেন কেমন লাগছে। আর ইতি মেমোরিজ লঞ্চ করছে ইতিমধ্যে, আপনারা প্লিজ সিরিজটা দেখুন। আমরা অনেকে অনেক পরিশ্রম করে বানিয়েছি সকলে মিলে, গানগুলো অনেক খেটে খুটে বানানো, প্লিজ দেখুন, পাশে থাকবেন।